আসছে বাজেটে প্রবাসীদের জন্য ইনসেন্টিভ বোনাস তিন পার্সেন্টের পাশাপাশি বারোটি সেবা প্রদানের সুপারিশ করা হয়েছে সো যারা প্রবাসী দর্শক রয়েছেন আপনারা বর্তমানে প্রবাস থেকে রেমিটেন্স বা টাকা পাঠালে আপনারা ইনসেন্টিভ বোনাস পাচ্ছেন আড়াই পার্সেন্ট হবে কিন্তু সেটিকে বৃদ্ধি করে তিন পার্সেন্টের পাশাপাশি আরও আপনাদের জন্য বারোটি সুবিধা প্রদানের সুপারিশ করা হয়েছে আশা করছি এই সমস্ত সুবিধা আপনারা পহেলা জুলাই দুই সাল থেকেই আপনারা উপভোগ করতে পারবেন এক নম্বর সুবিধাটি হচ্ছে ইনসেটিভ বোনাস আড়াই পার্সেন্টের পরিবর্তে তিন পার্সেন্টে উন্নতিকরণ তাছাড়া যে বারোটি সেবা প্রদানের জন্য সুপারিশ করা হয়েছে তা হলো প্রবাসীদের বাংলাদেশের সব বিমানবন্দরে হয়রানি ব্যতীত ইমিগ্রেশন ও কাস্টম ক্লিয়ারেন্সের সুবিধা প্রদান করা এক্সেস ওয়েস পাবলিক সার্ভিস পদ্ধতিতে রেমিটেন্স প্রেরণকারী ও তাদের পরিবারের জন্য বিশেষ স্মার্ট কার্ড প্রদান করা যা বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে স্মার্ট কার্ড গ্রহণকারীদের পিতামাতা ও স্ত্রী সন্তানের জন্য বাংলাদেশে অবস্থিত সব পর্যায়ে সরকারি হাসপাতালে বিশেষ স্মার্ট কার্ড গ্রহণকারী অভিবাসী শ্রমিক স্থায়ীভাবে দেশে ফিরে আসলে তাকে স্বকর্মসংস্থান সৃষ্টির সংশ্লিষ্ট সব সেবা প্রদানকারী সরকারি অফিসে প্রাধিকার প্রদান করা যেতে পারে বৈধ চ্যানেলের রেমিটেন্স আয় বৃদ্ধির লক্ষ্যে চলমান আর্থিক প্রণোদনার পাশাপাশি ও আর্থিক প্রণোদনা দ্রুত বাস্তবায়ন করা ইউনিভার্সাল পেনশন স্কিমও আগ্রহী করার জন্য প্রবাসীদের মাঝে প্রচারণা কার্যক্রম জোরদার করতে প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করা যেতে পারে প্রবাসীদের কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসীদের একটি ডাটাবেস তৈরি করে তাদেরকে স্মার্ট কার্ড প্রদান করা এবং দুই দশমিক পঞ্চাশ শতাংশের পরিবর্তে তিন শতাংশ আর্থিক প্রণাদনা প্রদান করা যেতে পারে পিটর্দের ফ্ল্যাট আকারের প্রণাদনা না দিয়ে পেরিত রেমিটেন্সের তথ্য প্রস্তাবিত কার্ডে সংরক্ষণ করে রেমিটেন্সের পরিমাণের উপর পয়েন্ট প্রদান করা যেতে পারে এই আট নম্বর পয়েন্টই আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি রেমিটরদের ফ্ল্যাট আকারে অর্থাৎ দেখা যাচ্ছে আপনি পাঠাচ্ছেন বাংলাদেশের বছরে পাঁচ লক্ষ টাকা আরেকজন পাঠাচ্ছে বছরে মনে করেন পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা তো সেই ক্ষেত্রে যারা বেশি রেমিটেন্স বাংলাদেশে সেন্ড করবে পাঠাবে তাদের পয়েন্ট আকারে অর্থাৎ যে যত পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে সেন্ড করবে তার পয়েন্টের পরিমাণটাও কিন্তু বেশি করা যেতে পারে এরকমই প্রস্তাব করা হয়েছে নয় নম্বর হচ্ছে এক কোটি টাকার বেশি বন্ড করার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা পরিহার করা প্রবাসী দশ হাজার বা এর অধিক পরিমাণ ডলার বিনিয়োগকারী প্রবাসী বাঙালির তথ্য বাংলাদেশকে অবহিত করার বিধান করা যেতে পারে প্রবাসী তাদের পরিবারের সদস্যদের যথাযথ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যেতে পারে বৈধপথে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত সুযোগ সুবিধা প্রবাসীদের কাছে ব্যাপকভাবে প্রসার করা যেতে পারে অধিক মার্কেটিংয়ের প্রচারের মাধ্যমে রেমিটেন্স বৃদ্ধির জন্য রেমিটেন্সদের বিভিন্ন সুযোগ সুবিধা বিষয়গুলো অবহিত করা তাদের উৎসাহ দেওয়া যেতে পারে দর্শক উল্লেখিত সেবাসমূহ এই আর্টসে বাজেটের প্রস্তাব করা হয়েছে তো সেটি কতটুকু কার্যকর হয় সেটি হচ্ছে আমাদের এখন দেখার বিষয় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ